त्रिपुरा खेत मजदूर यूनियन की प्रतिष्ठा वार्षिकी पर बलते हुए खेत मजदूर यूनियन के नेताओं ने वामफ्रंट सरकार की भूमिका का सराहना करते हुए बीजेपी सरकार को समालोचना के दायरे में ले आया। आज 44वां प्रतिष्ठा वार्षिकी पर बोलते हुए उसी यूनियन के नेतृत्व नीपेंद्र दत्त ने और कहा है कि যে ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন এটা গঠিত হয়েছে গ্রামের যারা আধা সর্বহারা খেত মজুর তাদের প্রিয় সংগঠন হচ্ছে ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন। এই ইউনিয়নের জন্ম মুহূর্তেই বলা হয়েছে যে খেত মজুরদের জন্য একটা আইন করতে হবে, গাছেদের জন্য আইন আছে, যে বৃক্ষ তার জন্য আইন যেহেতু আছে, এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, বন দপ্তর। কিন্তু খেত মজুর যাদের কায়িক পরিশ্রমে গায়ের জল রক্ত হলে পরে, মাথার ঘাম পায়ে পড়লে পরে, যাদের যারা মানুষের আহার যোগান দেয়, তাদের জন্য কিন্তু কোনো আইন নাই। বামফ্রন্ট সরকারের আমলে এই খেত মজুর আইন তৈরি হয়েছিল, কিন্তু কেন্দ্র যদি এতে অনুমোদন না দেয়, এটা তো আর আইনে পরিণত হবে না। এখন বিজেপি সরকার কেন্দ্রে রাজ্যে ডাবল ইঞ্জিন, তারা তো করতে পারে, তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। এই প্রতিষ্ঠাতা যারা তাদের মধ্যে তো অনেকেই নাই, প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি দশরথ দেব উনি মারা গিয়েছেন, প্রতিষ্ঠাতা সভাপতি সহসভাপতি কংগ্রেস দীনেশ দেববর্মা উনিও মারা গিয়েছেন, প্রতিষ্ঠাতা সম্পাদক কংগ্রেস সমর চৌধুরী উনিও মারা গিয়েছেন, প্রতিষ্ঠাতা সহ সম্পাদকের মধ্যে যিনি আমি একমাত্র জীবিত আছি।